রিজেক্ট করছে যে ডাকাতের শাড়ি আমরা নিব না। সৎ লোকের দুইটা জিনিসের ব্যাপারে যুদ্ধ করতে হয়, একটা হচ্ছে দারিদ্রতা আর আরেকটা হচ্ছে ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়। প্রধানমন্ত্রীর যে ঈদে যে শাড়ি দেয়া হয়, এইবার আমি 500 মতো শাড়ি লুঙ্গি পাইছি। এটা আমি জীবনে প্রথম, আমি এমপি হিসাবে আমি এতদিন ধরে রাজনীতি করি কিন্তু কারো কাছ থেকে জানতাম না যে এটা এরকম দেয়া হয়। তারপরে দেখেন কাজ করতে গিয়ে কত প্রবলেম হয়। আমার বিরুদ্ধে ইদানিং একটা অভিযোগ করেছে, আপনি খেয়াল করে দেখছেন কিনা, যে আমার এই যে শাড়ি, এই শাড়ি নাকি আমার কোন বন্ধুর বউ নাকি পাইছে, ওনারা রিজেক্ট করছে যে জাকাতের শাড়ি আমরা নিব না। তো এখন প্রশ্ন হচ্ছে কি যে বন্ধুর বউকে আমি দিতে পারি কিনা। এখন আমি তো আর জনে জনে গিয়ে শাড়ি দেই না, এমপি কি 500 জায়গায় গিয়ে হাতে হাতে শাড়ি দেয়, কারো না কারো মাধ্যমে তো দেয়। এখন তার বিবেচনায় যদি মনে হয়, ধরেন আপনি সাংবাদিক, আপনার যদি আমার কোনো লোক যদি বিবেচনা করে যে আপনি গরিব, আপনাকে যদি দেয় আর পরে যদি আপনি বলেন যে না ভাই আমি গরিব না, আমি অন্য আরেকজন গরিব দিয়ে দিলাম, আবার এটা যদি আপনি ফেসবুকে দেন তাহলে বোঝা গেল আপনার ইন্টেনশন ভালো না। আপনি একটা এমপির বিরুদ্ধে অভিযোগ আনবেন কখন? সরকারি কোনো জিনিস যদি আপনি বিক্রি করে দেন, টাকার বিনিময়ে যদি আপনি বিক্রি করে দেন, তখন অভিযোগ আনবেন। সমস্যা কি জানেন, সৎ লোকের দুইটা জিনিসের ব্যাপারে যুদ্ধ করতে হয়, একটা হচ্ছে দারিদ্রতা আর আরেকটা হচ্ছে কি ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়। সারা পৃথিবী ব্যাপী আপনি যদি সৎ থাকেন তাহলে আপনার দারিদ্রতা মোকাবেলা করতে হবে। কিভাবে? আপনি সৎ থাকলে তো আপনি টাকা ইনকাম করতে পারবেন না, তাহলে এমপি হিসাবে আমার যে খরচ আছে এই খরচ চালাইতে গিয়ে আমার স্ট্রাগল করতে হইতেছে, আমার পরিবার চালাইতে গিয়ে স্ট্রাগল করতে হইতেছে, কারণ ম্যাক্সিমাম সময় আমার এলাকায় দিতে হইতেছে। তো সৎ এমপি হিসাবে আপনার প্রথম প্রবলেম হবে যে কিভাবে আপনি মানে আপনার যে দারিদ্রতা এটা মোকাবেলা করবেন। আমার যদি ব্যারিস্টারি না থাকতো তাহলে আমি চলতাম কিভাবে বলেন? আমি এখন একজন মেম্বার অফ পার্লামেন্ট, আমার কিন্তু এই 39 ডিগ্রি আজকে চলতেছে গরম, 39 ডিগ্রিতে এই হাফ প্যান্ট আর এইগুলা পরে এই আপনার রাজবাড়িতে এখানে এসে ফুটবল খেলার কথা না। শীত, শীতের সময় হইলে ধরেন শখ করে একটা ফুটবল খেলা যায়, কিন্তু এখন যে গরমের মধ্যে আমি ঢাকা থেকে আসছি আর আমার কিন্তু কেউ এখান থেকে ফিও দিবে না, যে আমি ধরেন আইনজীবী হিসাবে গেলে কোথাও ফি পাই কিন্তু ফুটবলার হিসাবে গেলে তার আমার কেউ ফি দেয় না, অথচ একটা ভাত খাওয়ায় আর কি। তো এখানে আসার কারণ কিন্তু এই এখন যে এই গরমের মধ্যে গিয়ে ঘামবো, কারণ একটাই যে কোনো না কোনো ভাবে ফুটবলটা আবার ফিরে আসে কিনা। কারণ ফুটবলটা ফিরে আসানোর জন্য শুধু ফুটবল না, আপনি ফুটবল যদি না আসে তাইলে আপনি দেখেন দেশের বাচ্চারা যেভাবে মাদকের সাথে সংযুক্ত হচ্ছে, আপনি এই জেনারেশন যে শুধু রাজনীতি দিয়ে বা রাজনীতিবিদ দিয়ে আপনি বাঁচাইতে পারবেন না। আপনি উন্নয়ন করবেন ঠিক আছে, কিন্তু যদি স্ট্রাকচারাল উন্নয়ন হয়, কিন্তু আমাদের মানুষের উন্নয়ন যদি না হয় তাহলে আপনি কি এই জাতিরে আটকাইতে পারবেন বা বাঁচাইতে পারবেন, বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারবেন? পারবেন না। তাই এমপি আমাকে বানানো হয়েছে দুইটা উপজেলার জন্য, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার যোগ্যতা অনুযায়ী আমার দায়িত্ব সারা বাংলাদেশের জন্য যদি আমি পালন করার সামর্থ্য যদি আমার থাকে তাহলে এটা আমি করতে চাই। এটা হচ্ছে ফুটবলের মাধ্যমে।